দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার আজ রোববার তিন ডিসেম্বর রিটার্নিং অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম যাসাই বা শেষে ছয়জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেছেন এছাড়া বরিশাল চার আসনের আওয়ামী লীগের প্রার্থী ড শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকা যাসাই শেষ দিন আগামীকাল সোমবার চার ডিসেম্বর শুনানি শেষে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ জানান অভিযোগ ছিল যে মেহেন্দিগঞ্জের যে প্রার্থী আছে চারে শামী আহমেদ অস্ট্রেলিয়ান নাগরিক দ্বৈত নাগরিক তিনি তা নাগরিকত্ব পরিত্যাগ না করে প্রার্থী হয়েছেন অস্ট্রেলিয়ান যে ইলেকট্রাল কমিশন ওয়েবসাইট শো করছে তিনি এখনও অস্ট্রেলিয়ার নাগরিক আনফর্চুনেটলি মেহেন্দিগঞ্জে যিনি আমাদের নৌকার চিঠি পেয়েছেন তিনি কোনো দামি প্রার্থী রাখেননি এইটি শেষ মুহূর্তে এসে যখন জানা গেল যে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধে উপরোধে আমি মনোনয়নপত্র অনলাইনে দাখিল করতে বাধ্য হয়েছি এবং আমি এখন পর্যন্ত নেটটি সিদ্ধান্তের অপেক্ষায় আছি যখন নেতৃ সিদ্ধান্ত দেবেন যে তুমি উঠছু আগের বহাল সেটাই আমি অর্থাৎ দলের সিদ্ধান্ত চূড়ান্ত বাতিলকৃত ছয় প্রার্থী হলেন বরিশাল এক আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান তিনি হলফনামা সঠিকভাবে দাখিল করেননি বরিশাল দুই আসন থেকে বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ রিয়াজ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলবার্ট বারোই মনোনয়নপত্র বাতিল হয়েছে এদের উভয়ের হলফনামা সঠিকভাবে দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয় বরিশাল ছয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর মোহাম্মদ শাহরিয়ার মিয়া নুরি আলম শিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এতে সবাই এক শতাংশ ভোটারের নাম জমা না দেয় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয় এদিকে পনেরো লাখ চার হাজার টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল তিন আসনে জাতীয় পার্টি গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস পরে পরিশোধ করে কাগজপত্র জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ করা হয় বরিশাল চার আসনে মুক্তিজোটের দুইজন প্রার্থী থাকায় আসাদুজ্জামান নামে এক প্রার্থীর মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানান যাচাই বাছাইতে পঞ্চান্ন জনের মধ্যে ছয় জনের বাতিল ও সাত জনের মনোনয়ন অপেক্ষমান রাখা হয়েছে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে আজকে বরিশালের জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীতা বাছাই কার্যক্রম আমরা পরিচালনা করেছি বাছাইকালে বাসের যে মানে যাচাই বাছাইয়ের যে বিষয়গুলো আছে সেটার আলোকে প্রাথমিকভাবে ছয়জন প্রার্থীর আমরা তাদের বাতিল হয়েছে আর সাতজন প্রার্থীর বিষয়ে বিভিন্ন তথ্য এখানে উপস্থাপন করায় সেটা যাচাই বাছাই কার্যক্রম আমরা আমাদের চলছে বরিশাল জেলার ছয়টি আসনে পঞ্চান্ন জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে